নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম নরম তুল তুলে রসালো মুখে দিলে মিশিয়ে যাওয়ার মতন মিষ্টি রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো হয় তো দেখো এখানে একটা গ্যাসের উপর কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতন রুল ময়দা রুল ময়দা সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মানে কাঁচা সে গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ বড়ো কাপের দুধ আমি কিন্তু সুজিটাকে খুব একটা লাল করে ভাজিনি তারপর তারপরে দেখো দুধটা দিয়ে ভালো করে ময়দা সুজিকে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকেও আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন এটাকে ভালো করে একটুখানি মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর এসে আবার দেখো কিছু মানে সমস্ত কিছুকে একটু ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে একটা বড় সাইজের গোল করে লেচি তৈরি করে নিয়েছি মানে লেচির মতন তো এটা মানে হাত দিয়ে গোল গোল করে তৈরি করলেও হবে আবার যে পান্তোয়া হয় মানে রকম চমচম সেই সেপে তৈরি করলেও হবে তো দেখো আমি এখানে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে এখন বেলে নেবো তো আমি একটুখানি মোটা করে বেলছি যাতে আমি দেখো একটুখানি বেলে নিয়েছি আর একটু মোটা সাইজই আছে এবার আমি চাকুতে একটুখানি ঘিও লাগিয়ে দিলাম ঘি লাগিয়ে এখন এটাকে আমি পিস করে কেটে নেবো তো আমি সাইডটা একদম ছোট করে কাটলাম কারণ ওইটুকু নিব না আমি পরে ওটাকে ব্যবস্থা করছি আর এখন আমি দেখো এইভাবে শেপে কেটে নেবো তোমরা যে কোনো শেপে যে যার মনে হয় সেটাই কাটতে পারবে কোনো অসুবিধা নেই তো আমি এভাবে কাটলাম আর এই যে ধারগুলো একটুখানি করে বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার মানে চৌকো শেপটা ভালো হবে বলে তো আমি এটা এখন সরিয়ে রেখে দিচ্ছি আর এইগুলোকে আমি চৌকোচৌকো করে সেভ করে বের করে নিলাম তো দেখো এটা কত সুন্দর হয়েছে আর বেশ মোটা মোটাও তৈরি হয়েছে জিনিসটা তো আমি একটুখানি হাত দিয়ে ধারগুলোকে একটু সেভ করে নিলাম যাতে মানে ভাজার সময়তে কোনো অসুবিধা না হয় আর এই যে পাশের ধারগুলো ছিল সেগুলোকে আমি মিশিয়ে নিয়ে দুটো লেচির মতন কেটে নিয়ে এখানে এটাকে দেখো এই যে পান্তুয়ার শেপে করে নিলাম মানে এটাকে পানতোয়াই বলে আমাদের দিকে চমচম যেটা বলছে দেখো সেই শেপে করে নিলাম তো এইভাবে তোমরা পুরোটা করলেও পারবে তো দেখো আমার রেডি হয়ে গেছে আর এদিকে এখন একটা কড়াইয়ের মধ্যে এক এক বাটি চিনি দিলাম চিনিটা দেওয়ার পর জল দিলাম কিছুটা মতন এটা দিয়ে একটা সেরা তৈরি করবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি ভেঙে দুটো এলাচ দিয়ে দিয়েছি এখন দেখো রসটা ফুটিয়ে নিয়েছি ভালো করে যতক্ষণে না বেশ একটুখানি রসটা দেখলাম চ্যাটচেটে না হয়েছে ভালোভাবে রসটা ততক্ষণ অবধি রসটা আমি ফুটালাম তারপর রসটা যখন দেখেছি হয়ে গিয়েছে তখন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে কড়াইয়ে গরম তেল করে সুজির যে পিসগুলো সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি তো দেখো আমি এগুলোকে মোটামুটি এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা শাক ভাজবো আর ভেজে ভেজে যে গরম রস আছে পাশে রাখা সেটার মধ্যে এখন আমি দিয়ে দেবো তো রসটা কিন্তু এখনও আমার কিন্তু হালকা হালকা গরম হয়ে আছে তো আমি এগুলো ভাজার পর হালকা করে আঁচটা কিন্তু গ্যাসের মানে আমি চালিয়ে দিয়েছি যাতে রসটা একটুখানি গরম হোক হালকা হালকা তাহলে কিন্তু রসটা ভালোভাবে টেনে নেবে যেহেতু ভাজতে ভাজতে কিন্তু রসটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে উষ্ণ গরম ছিল তো আমি গ্যাসটাকে হালকা আঁচ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো কিছুক্ষণ পর চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পুরো রসে ডুম্বু কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর আর পুরো নরম তুলতুলে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেও খুব ভালো লাগবে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টি তৈরিও হয়ে যায়